ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, হে মানব, তোমাদের অন্তর কি পাথরের মতো হয়ে গেছে না পাথরের থেকেও শক্ত হয়ে গেছে? তোমরা কি জানো যে পাথর আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে তাদের অস্ত্র প্রবাহিত করে? আমরা কোরআনে পড়েছি, আমরা শুনেছি, জেনেছি, কিন্তু বাস্তব চিত্র কোনো দিন দেখিনি। তার আজকে বাস্তব চিত্র দেখছি আল্লাহ কোরআনে যে কথাটা বলেছেন। কোন জায়গা? আল্লাহর ভয়ে কাঁদে, কেঁদে কেঁদে তারা তাদের অস্ত্র প্রবাহিত করে। কেন? আল্লাহ পাক বলেছেন, উকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষকে এবং পাথরকে জাহান্নামের উস্কাতি হিসাবে ব্যবহার করবেন। এই জন্যে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের পাথর, জাহান্নামের ইন্ধন তুমি আমাকে বানায়ও না, তুমি জাহান্নামের উস্কাতি আমাকে তুমি বানায়ও না। এই জন্যে পাথর আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কেঁদে 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 তারা ঝর্ণার পানি প্রবাহিত করে। আজকে আমরা জানতাম, পড়েছি, আজকে তার বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা যে দেখতে পাচ্ছি, আমরা যে জায়গায় উপস্থিত, এই জায়গাটার নাম হচ্ছে ভৈরব পাহাড়। ভৈরব পাহাড় আসামের বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের ঐতিহাসিক ভৈরব পাহাড়ের উপরে আজকে আমরা দাঁড়িয়ে আছি। আর আপনারা দর্শক যারা রয়েছেন তারাও দেখতে পাচ্ছেন পাহাড় থেকে ঝর্ণার পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে। এটা ঝর্ণার পানি মূলত হচ্ছে এই পাথরের চোখের পানি। পাথর আল্লাহর ভয়ে কাঁদছে, জাহান্নামের ভয়ে কাঁদছে, তার বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন, সামনে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড় থেকে চৌচিহ্ন হয়ে পাহাড়ের ভিতর থেকে পানি বার হচ্ছে। তো আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করতে চেয়েছেন, তোমরা কি পাথর হয়ে গেছো না পাথরের থেকেও তোমরা শক্ত হয়ে গেছো? অথচ পাহাড় আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কেঁদে কেঁদে ঝর্ণার পানি ফেলে, চোখের পানি ফেলে, তার বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি।